মঙ্গলবার 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরা হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে আমরা বিক্ষোভ করব। বাংলাদেশের কিছু সংখ্যক উচ্চাভিলাষী সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা এবং ঢাকা বাংলাদেশের পুলিশের ডিবি এবং তারা ঘরে ঘরে আমাদের নেতা কর্মীদেরকে উঠিয়ে তারা আবারও গুম শুরু করে দিছে। প্রায় মোর দেন 5000 পিপুলকে তারা গুম করেছে এবং প্রতিদিন তারা খুন করছে। এইটা আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা আবারও আমরা জানানোর জন্য আগামী মঙ্গলবার 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরা হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে আমরা বিক্ষোভ করব এবং আমরা ইনশাআল্লাহ ব্রিটিশ বাংলাদেশিরা আবার প্রমাণ করব যে এই মধ্যরাত্রে নির্বাচন হবে না, এই অবৈধ নির্বাচন হবে না। নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে এটা কোনোভাবেই বিএনপি বাস্তবায়ন করতে দিবে না। আমাদের নেতা তারেক রহমান অলরেডি ফয়সালা দিয়ে দিয়েছেন এবং উনি যে ফয়সালা দিয়েছেন এটাতেই উনি ঠিক থাকবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। 21 তারিখে আমরা 10 ডাউন স্ট্রিটের সামনে ডেমোনস্ট্রেশন দেব। আমরা আজকে এখান থেকে সভাপতি সাহেব এবং যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে আমাদের কন্টিনিউ কর্মসূচি থাকবে একটা যুক্তরাজ্য বিএনপি। আমি যুক্তরাজ্য বিএনপি থেকে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি এই ডেমোনস্ট্রেশনে বাংলাদেশের সকল স্তরের প্রবাসী মানুষ উপস্থিত হওয়ার জন্য, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বাংলাদেশে জুড়ি মেয়ের একটি রাষ্ট্র বানাতে চায় এই সরকার, তাই এখান থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের দাবিতে আমরা এই 21 তারিখে ডেমোনস্ট্রেশনে যাচ্ছি। বাংলাদেশের বাইরে 1 কোটি প্রবাসী বাংলাদেশি আছেন, আপনারা আসুন, আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে আপনার দেশের আপনার নিজ নিজ দেশের আইন মেনে বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনারা ও কিছু একটা করতে হবে। প্রয়োজনে যে বাংলাদেশের রেমিটেন্স নিয়ে এই আপনারা বিদেশে পাচার করেন প্রবাসী 1 কোটি মানুষ, এই 1 কোটি মানুষের রেমিটেন্স আমরা আর বাংলাদেশে পাঠাবো না। প্রয়োজন হলে আমরা এই দিকে যেতে বাধ্য হবে। বাংলাদেশের 1 কোটি মানুষ প্রস্তুত বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য সব কিছু করতে প্রস্তুত। তারপরে আপনারা যারা সহযোগিতা করতেছেন বা সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের 18 কোটি মানুষের কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা বিদেশ থেকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, সভাপতি সাহেব বলেছেন আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন পারেন, আপনারা বাংলাদেশের অনেক বন্ধু সাংবাদিক আপনার বন্ধু সাংবাদিকা ওরা পারে না, আপনারা চাইলে পারেন। ওরা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমানের কথা ওনারা দেখতে পারেন, আপনারা চাইলে পারেন। আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের বক্তৃতা, তারেক রহমানের নির্দেশনা আর যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবকিছু কন্টিনিউ করে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে।